বিরতির আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ম্যানচেস্টার থেকে বিস্তারিত জানাচ্ছেন তৈবুর রহমান শ্যামল স্বাধীন বাংলা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে বাংলাদেশের তেতাল্লিশতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করলো যুক্তরাজ্য আওয়ামী লীগ বালনী শাখা এ উপলক্ষে গত ছাব্বিশে মার্চ বুধবার বান্ন স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শিব্বির আহমেদ সভাপতিত্ব হোসাইন উদ্দিনের পানবন্দর সঞ্চালন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মুসাদ্দে কালী এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউন্সিলার শাহ মনোয়ার হুসাইন সাদার উদ্দিন হাজি সামুজ আলী হাজি আবুল হাসিম হাজি নজরুল ইসলাম নজির মিয়া আনসার মিয়া প্রমুখ সভায় বক্তারা দিবসটি তার প্রচুর আলোচনা করেন এবং আমাদের নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান সভা শেষে স্থানীয় গানের দল সুসাগরের শিল্পীদের গান ও নৌসবুজের মধ্য দিয়ে সভাটি শেষ হয় তৈবুর রহমান শ্যামল আই নিউজ ম্যানচেস্টার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওলহ্যাম আওয়ামী লীগের উদ্যোগে সোমবার দুপুরে ওলহ্যাম মিলেনিয়াম সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আমাদের ওলহ্যাম প্রতিনিধি মৌদুদ আহমেদ জানান ওলহ্যাম আওয়ামী লীগের সভাপতি কবি ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান দ্বারার সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন টিপু আহমেদ আলোচনা সভায় বক্তব্য রাখেন ওল্ডহ্যাম আওয়ামী লীগ নেতা শাহ বয়াতুল্লাহ আমজাদ আলী লেবু মিয়া আব্দুল আলী সেফুল মিয়া প্রমুখ বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতিচারণ করে বলেন স্বাধীনতার চার দশক পর বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশের সঠিক ইতিহাস বিকৃত করার অপচেষ্টায় লিপ্ত বক্তারা বিএনপি নেতাদের ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মেদের বিভ্রান্ত না করার আহ্বান জানান প্রবাসী মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি আর দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার দাবিতে আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয়ের মধ্য দিয়ে বার্মিংহামে পালিত হল শপথ গ্রহণ ও পতাকা উত্তোলন দিবস আমাদের প্রতিনিধি সৈয়দ নাসির জানান আঠাশে মার্চ স্মলহিত পার্কে আঠাশে মার্চ উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিবারের ন্যায় শপথ গ্রহণ ও পতাকা উত্তোলন দিবস উদযাপন উপলক্ষে দুদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি দুপুর দুটার সময় পার্কের ওয়েবারলি রোড থেকে শুরু হয়ে উনিশশো একাত্তর সালে শপথ গ্রহণ সমাবেশ স্থলে এসে শেষ হয় প্রায় শতাধিক বার্মিংহামবাসী বাসী এ র্যালিতে অংশ নেন র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বার্মিংহামস্থ সহকারী কমিশনার ফয়সাল আহমেদ উদযাপন পরিষদের আহ্বায়ক ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এর সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন র্যালিতে উনিশশো সাল থেকে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে বিভিন্ন তৎপরতার সাথে জড়িত আলহাজ খলিলুর রহমান স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সমাবেশ পরিচালনা করেন এলাহি হক সেলু ও নাসির আহমেদ শ্যামল র্যালি ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমরেড মসুদ আহমেদ কবিরুদ্দিন আকমুল খান নিজামুদ্দিন প্রমুখ র্যালিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ব্রিস্টেল বার্থ ওয়েস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের ব্রিস্টেল প্রতিনিধি কবির আলী জানান সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন সভাপতি সৈয়দ আনোয়ারুল হক মুর্শেদ আহমেদ মৎসিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিস্টেল এরিয়া কমান্ডার জন রায়লি আরও বক্তব্য রাখেন আব্দুল ওয়াহাব বেম্বি কাউন্সিলর মাহমুদুল খান ও সিদ্দিক আহমেদ এবং আরও অনেকে সভায় উপস্থিত ছিলেন আতিকুর রহমান সৈয়দ নুরি কাদের জুনায়েদ কাইয়ুম খান আব্দুল নাসির চমরুল হক প্রমুখ বক্তারা বলেন মহান স্বাধীনতার মাস উনিশশো সালের এই দিনেই স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তির লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তি পাগল বাঙালি আর তাদের এই রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে লন্ডন থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুথির সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ কালচারাল সোসাইটি মেডল্যান্ডসের উদ্যোগে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল সুমন জানান শনিবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত এসব অনুষ্ঠান মেলায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বার্মিংহাম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক বাঙালিরা সপরিবারে যোগ দেন বাংলাদেশ কালচারাল সোসাইটি এর চেয়ারম্যান আলহাজ ফয়জুর রহমান চৌধুরী এম বি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রবাসের বুকে সকলের মাঝে বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেবার আহ্বান জানান তারা বলেন বাংলাদেশে প্রতিটি অনুষ্ঠানগুলোতে প্রবাসে বেড়ে ওঠা বাঙালি নতুন প্রজন্মকে নিয়ে আসলে তারা আমাদের গৌরবময় স্বাধীনতা সহ বিভিন্ন সংস্কৃতির সাথে জড়িত হতে আগ্রহী হয়ে উঠবে আলোচনা সভা শেষে লন্ডন থেকে আগত শিল্পী রসনারা মণি অমিত কুমার ও সাইফুল ছাড়াও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয় লিভারপুলের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি কবি রফিক আহমেদের সভাপতিত্বে তানজির আজ ও কাউসার আহমেদ চৌধুরী যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লিভারপুল বাংলা প্রেস ক্লাবের সভাপতি শেখ সুরত মিয়া আসাব। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন সৈয়দ শেখুল ইসলাম সভায় বক্তারা স্বাধীনতার বিরোধিতাকারী সংগঠন জামায়াতে ইসলামকে নিষিদ্ধ সহ যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার দাবি জানান এবং সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ কামাল মিয়া কয়সর মিয়া কোহিনুর মিয়া সৈয়দ সাদেক আহমেদ এনামুল হক আবু সাইদ চৌধুরী সাদি প্রমুখ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি হত্যা গুম গ্রেফতার নির্যাতন ও বিভিন্ন বিষয়ে বিভিন্ন কাগজপত্র সম্মিলিত একটি ফাইল স্পেনের পার্লামেন্টে জমা দিয়েছে স্পেন বিএনপি আঠাশে মার্চ মাদ্রিদে অবস্থিত স্পেনের সংসদ ভবনের সামনে স্পেন বিএনপির খুরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এই উপলক্ষে আয়োজিত পথসভা পরিচালনা করেন শরীফ মনির এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম পুঙ্কি সেলিম মিয়া রোমিজুদ্দিন আবু জাফর রাসেল প্রমুখ বক্তারা বলেন স্পেন পার্লামেন্টকে বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি জানানোর জন্যই এ ফাইল জমা দেয়া হয়েছে বিনা ভোটে নির্বাচিত সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলছে গত উনত্রিশে মার্চ বাংলাদেশ আওয়ামী লীগ মিলান লোম্বার দিয়া শাখার উদ্যোগে মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা থাকছে আমাদের বিশেষ প্রতিনিধি রিপোর্টে তারেক জিয়া এবং খালেদা জিয়া কর্তৃক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়ার রহমান ঘোষণা দেওয়ার প্রতিবাদে উনত্রিশ মার্চ দুই হাজার চোদ্দ বাংলাদেশ আওয়ামী লীগ মিলান লোম্বার দিয়ার উদ্যোগে মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা হানিফ শিপনের পরিচালনায় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ মিলান লম্বার দিয়ার সভাপতি শাহাদাত হোসেন সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মিলান নম্বর দিয়া ও এর অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ মিলান লম্বার দিয়া নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আকরাম হোসেন সিরাজুল ইসলাম গাফার সৈয়দ জামান সম্রাট নূর মোহাম্মদ মালেক বেলাল মাতব্বর জামিল আহমেদ সিরাজ খালাসি প্রমুখ বক্তারা বলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নিয়ে বিতর্ক সৃষ্টি করে তারেক জিয়া ও খালেদা জিয়া দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন জিয়াউর রহমান কিভাবে এবং কখন রাষ্ট্রপতি হন এ ইতিহাস সকলের জানা তাদের প্রশ্ন রাষ্ট্রপতি হওয়ার পর কিভাবে তিনি আবার মেজর হিসাবে দায়িত্ব পালন করেন বক্তারা মনে করেন অচিরে এই খালেদা জিয়া তার ভুল বুঝতে পেরে তার বক্তব্য প্রত্যাহার করবেন ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্পেন প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় মা সকল সামাজিক রাজনৈতিক সংগঠনকে সাথে নিয়ে আয়োজন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠানে কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের ঢল নামে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মেহরুল ইসলাম মিন্টু অনারি কাউন্সিলর রামন পাদ্র বদরুল আলম জাহাঙ্গীর আলম শাহ আলম স্বাধীন আমির হোসেন আমু আশরাফুল হক প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন বিউটি শিল আদনান বাবু জিনাত শফিক সহ স্থানীয় শিল্পী বৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ সুইজারল্যান্ডের উদ্যোগে জুরিখের কাজাদি ইতালিয়া অডিটোরিয়ামে গত ত্রিশে মার্চ অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিস্তারিত থাকছে আমাদের ইতালি বিশেষ প্রতিনিধি নাজমুল হাসান শামিমের রিপোর্টে 30 মার্চ 2014 বাংলাদেশ আওয়ামী লীগ সুইজারল্যান্ডের উদ্যোগে জুরিখের কাজাদি ইতালিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় তেতাল্লিশতম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক চৌধুরী আমজাদ হোসেনের পরিচালনায় এবং সভাপতি ব্যাপারী হারুন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের বিভিন্ন ক্যান্টন থেকে আগত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা নমান সভায় বক্তব্য রাখেন তাজুল ইসলাম রহমান খলিলুর কাজী আসাদ রহমানুর কাজ একটা প্রথম এগার আমাদের ভাষার উপরে স্বাধীনতার গান ও কবিতা পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুটে ওঠে স্বাধীনতা ও মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আজকে থেকে কখন আসবে কবি জার্মান ভাষায় স্বাধীনতা তাৎপর্য বর্ণনা করেন আজাদ আকন্দ ভক্তারাম স্বাধীনতা দিবসের তাৎপর্য বর্ণনা করেন এবং তারেক জিয়াম ও জিয়া কর্তৃক জিয়ার রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণার তীব্র প্রতিবাদ করেন তারা মনে করেন অচেরে খালেদা জিয়া ভুল বুঝতে পেরে তার বক্তব্য প্রত্যাহার করবেন সুইজারল্যান্ডের জুরিক থেকে নাজমুল হাসান শামিম চ্যানেল আই বর্ণাঢ্য আয়োজনের স্বাধীনতা দিবস পালন করল ইতালি আওয়ামী লীগ খান রিপন ইতালি থেকে জানান মার্চ সন্ধ্যায় রোমের সানলুকা থিয়েটার হলে ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ এদ্রিস ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কে এম লোকমান হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সদস্য বেগম হোসনেয়ারা এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আলী আহমদ ঢালি হাবিব চৌধুরী জাহাঙ্গীর হোসেন নজরুল ইসলাম মাঝি মিজানুর রহমান মিজান যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ান মুজাফর হোসেন বাবুল আবু তাহের সহ ইতালি আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতা করেন যুবলীগ ইতালি শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো বর্ণাঢ্য আয়োজনে জিএমজি কার্গোর যুগপূর্তি উদযাপন খালেদা ও তারেক রহমানের সমালোচনায় মুখর যুক্তরাজ্য আওয়ামী লীগের সভা লন্ডনে বাম দলগুলোর উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ